শোন, ছোট করে তোকে মাধু বলে ডাকবো, ভক্তিমতী মায়েরা ও বাবারা। এই ভগবান শ্রীকৃষ্ণের এই নীলমাধব নামটা কিন্তু ভক্ত জয়দেব গোস্বামী দিয়েছে। বলছো দাদা গোসাই, তাহলে তো এই নামের পর্ব শেষ হয়ে গেল। বললো হ্যাঁ দাদা গোসাই, খিদে পেয়েছে। ভগবান মনে মনে করছে, ও জয়দেব তোমার হাতের খাবার খাবো, খাবারটা জঙ্গলের মধ্যে পাবে কোথায়? ও মায়েরা, আমি যে বললাম জঙ্গলে, মানে পাঠশালা তো যেখানে সেখানে থাকতো না, 8 কিলোমিটার পশ্চিম দিকে যেতে হতো জামদাহ গ্রামে, বনের মধ্যে, আবার অতক্ষণ পাঠশালায় থাকবে? তাই ভোজদেব গোস্বামী একটা খাবারের পুল্লি করে দিয়েছিল, চিড়ে গুড় খই এইসব ছিল। আজকে দুজনে মিলে সেবা করলো, আর সেবা করার পর বললো দাদা গোসাই চলো পাঠশালায় যাই। পাঠশালায় চলে গেল। নারায়ণ 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 পাঠশালা শেষ হয়ে গেল। এইভাবে একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, যতবারই দেখা হয় ভগবানের সঙ্গে, আর যা যা কথা হয় বাড়িতে এসে তাল পাতার পুঁথি স্বরের কলম দিয়ে লিখে রাখে, আর যত লেখে গীত গোবিন্দম উপন্যাস তত আরো বাড়তে থাকে। ঠিক এমনই একটা দিন যেদিন মন্দিরে রাধা কৃষ্ণের বিগ্রহকে সেবা দেওয়া হবে বলে ভোজদেব গোস্বামী বললেন, ওরে জয়া বাবা, আজ আমার শরীরটা যেন ভালো লাগছে না রে বাবা, তুই একটু অন্য সেবা দিবি রাধা কৃষ্ণকে? বললো বাবা, কোনো চিন্তা করতে হবে না, আমি আজকে রান্না করব, আর আমি আজকে রাধা কৃষ্ণকে সেবা দেব। উপর থেকে ভগবান দেখছে, বলছে এটাই তো চাইছিলাম। ছোটবেলা তো দেখতো মা উনোনে হাঁড়ি দিত আর তারপরে জল দিত, কিন্তু কখন যে চালটা দিয়ে রাখতো সেটা তো জানতো না। মনের ভুলে গান করতে করতে ছোট্ট জয়দেব উনোনে হাঁড়ি দিয়েছে, জলও দেয়নি চালও দেয়নি, নিচে খালি জাল দিচ্ছে আগুন দিচ্ছে, স্নান করে এসছে জয়দেবের পিতা ভোজদেব গোস্বামী, বলছে হয়ে গেছে, বলছে বাবা সব কমপ্লিট, উমা হাড়ি তো ধরে গেছে, চল কোথায় চাল কোথায় তুই, বলছে উনুনে খালি আগুন দিয়ে যাচ্ছে। ছোট্ট ছেলে মা খবর রেখেছি হাড়ির খবর, বলছে শোন এই চাল দিলাম এই জল দিলাম, এইবারে উনুনে আগুন দে। কিছুক্ষণ পরে বাবা তো স্নান করে এসেছে, তুলসী মঞ্চের পাশে বসে পড়েছে, এদিকে ভাত ফুটে উঠেছে। ভাত যখন ফুটে উঠেছে, জয়দেব গোস্বামী ছোট ছেলে, 7 বছরের ছেলে বাবা, ভাতের হাঁড়িটা নামিয়েছে, কলা পাতা কেটে তার উপরে ঢেলেছে, আর ঢালার পরে ডাকতে গেছে, ও বাবা বাবা, বাবা রান্না হয়ে গেছে, বাবা তুমি বসে আছো কেন? পড়ে গেছে, যেই না পড়ে গেছে ছোট্ট ছেলেটা, বাবা 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 কথা বলো কথা বলো, আমার তো ভাত হয়ে গেছে বাবা, কথা বলো। ছুটে ছুটে চলে গেল পাশে নিরঞ্জন খুড়োর গৃহ। জয়দেবের একটা খুড়ো ছিল, মানে কাকা, তার নাম নিরঞ্জন খুড়ো। নিরঞ্জন খুড়োর দরজাটা চালাচ্ছে খুড়ো, খুড়ো দরজা খুলে বেরিয়েছে, খুড়ো আমার বাবা কথা বলছে না কেন দেখো না? খুড়ো তাড়াতাড়ি ছুটে এসছে, এসে দেখছে মারা গেছে না ভোজদেব গোস্বামী। খুড়ো মা সঙ্গে সঙ্গে মাথায় হাত চুলকে চুলকে বলছে,
মরে গেলি গেলি আমার হাজার টাকাটা দিয়ে গেলি না, মরে গেলি আমার দেনাটা শোধ করে গেলি না, আমার বাবাকে বকাবকি করছো কেন? চুপ, তোর বাবাকে বকাবকি, তোর মা যখন মারা গেছিল তখন তোর বাবা আমার থেকে 1000 টাকা নিয়েছে। কতবার বলেছি শোধ করে দে, শোধ করে দে, শোধ করে না। আরে যা গিয়ে দেখ পোর্টম্যানে কি আছে। জয়দেব মনে করলো পোর্টম্যানে মনে হয় বাবার ঔষধ আছে, ছুটে যেবা গিয়ে তক্তপোষ ছিল, ছোট তক্তপোষ, জানেন তো গ্রামের তো আপনারা মানুষ তক্তপোষ সম্বন্ধে অবশ্যই জানেন, ছুটে টেনে বার করেছে সেই পোর্টম্যানকে। হল হল জয়দেব মনে করেছে মনে আমার বাবার ঔষধ আছে, খুলে দেখছে যে শুধুমাত্র বইপত্র রয়েছে, বারবার না ছটকাচ্ছে। আর নিরঞ্জন খুড়ো কিন্তু তর তর তাকিয়ে আছে, কি আছে দেখবো, একদম ছাড়া নেই, কোনো টাকা পয়সাও নেই, বেড়া কিছু রেখে যায়নি, 1000 টাকা পাইবো দেখছে, একটা দলিল আছে বাস্তব দিতে, বলে তোর তোমাদের কালিটা নিয়ে তোর বাবা কেন শোধ করেনি, মরে গিয়ে শোধ করবে, বলে চাল দলিল করে নিল, মৃতদেহের হাতে কালির ছাপ দিয়ে নিল। ড্রাইভার তোর বাপকে গতি করে তোর লোকজন ডাক, মরে গেল গেল, দেনাটা চোখা বেঁচে থাকলে আরো পেতাম, শুধু দলিল সব নিয়ে নিতাম, ওরা আর যেখানে যা পুজো করে আসবে সব নিয়ে নিতাম। ছোট ছোট ছেলেটা কাঁদতে কাঁদতে পাড়ার ছেলেদেরকে খবর দিল, দাদা ভাই আমার বাবা মারা গেছে। সবাই ছুটতে ছুটতে এলো, ছোট্ট জয়দেবকে নিয়ে সবাই শ্মশানের দিকে চললো মৃতদেহ নিয়ে। বলহরি যখন যখন তারা চলে এলো শ্মশানে অজয় নদীর তীরে, তখন চিতা সাজানো হলো আর ভোজদেব গোস্বামীকে চিতায় তুলে দিয়ে আগুন ধরিয়ে দিল। ছোট্ট ছেলেটা বাবার চিতার সামনে অঝর নহে কাঁদছে, দাউ দাউ করে চিতাটা জ্বলছে। এদিকে জয়দেবের পিতার চিতা দাউ দাউ করে চলছে, পাড়া থেকে যেন কোনো একজন ছুটে আসছে বয়স্ক লোক, আগুন 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 আগুন। কে ছুটে আসছে আগুন আগুন করে? নিরঞ্জন খুড়ো। এদিকে জয়দেবের বাবার চিতায় আগুন জ্বলেছে আর ওদিকে ওর ঘরে আগুন লেগে আছে, শুধু কাঁদছে না আজ জয়দেব, কাঁদছে স্বয়ং শ্রী বিষ্ণু হরি নারায়ণ পাশে যেন দাঁড়িয়ে। মানুষকে কি এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছিলাম? একজন আর সর্বনাশ আর একজন আর পৌষ মাস, ছেলেটার বাবা মারা গেছে, তার দলিলটাকে জাল করে দিচ্ছে মানুষ, কত হিংস হয়ে উঠেছে। একটি বৃক্ষে একটা গাছে, গাছের জন্ম থেকে যে পাতা থাকে সে কি মৃত্যু পর্যন্ত গাছে সেই পাতাটা থাকে? বারবার পাতা ঝরে যায়, নতুন করে পাতা গজিয়ে ওঠে। এইরকম করোনা ভাইরাসের মতো সাংঘাতিক ভাইরাসে ভগবান যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে স্বয়ং অবতীর্ণ হয়েছে, এইরকম ভাইরাসে আক্রমণে যারা সমাজের আবর্জনা তারা বার বার মরবে। তাই ওর হরিবল হরিবল ভগবান তাই আজ জয়দেবের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মানুষকে এই জন্যই কি পাঠিয়েছিলাম? তাই ভগবান ওর ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। পাড়ার ছেলেরা বললো জয়দেব তোর বাবার চিতা তো দাউ দাউ করে জ্বলছে, আমরা জানি নিরঞ্জন খুড়ো মানুষটা কেমন, কিন্তু এক পাড়ায় বসবাস, ঘরে আগুন লেগেছে, আমরা যাই, তুই থাক, তুই থাক, তোর বাবার চিতা আগুন শেষ হলে তবে তুই আসবি, আমরা পরে আসছি, কাকার ঘরে গিয়ে আমরা আগে জল দিই। চলে গেল পাড়ার ছেলেরা, সেখানে গিয়ে আগুনে জল দিচ্ছে পুকুর থেকে বালতি বালতি,
আমায়রা জলে ঘি দিলে আগুন নিভে যায় তো? মা বলে হ্যাঁ। আজকে নিরঞ্জন খুলে ওই রকম ভাবছে, বলছে ওরে তোরা জল দিচ্ছিস না ঘি দিচ্ছিস আগুনে? বলছে খুলো জল দিচ্ছি তো, বলছে জল দিলে তো আগুন নিভে যায় তো, দাউ দাউ করে জ্বলে। ভগবান যে ঘরে আগুন লাগাবে কার শাস্তি আছে সেই ঘরের আগুন দেবার, ওই জলটা ঘি হয়ে যাচ্ছে আগুনে পড়ছে আরো দাউ দাউ করে জ্বলে উঠছে। বলছে তোরা জল দিচ্ছিস না ঘি দিচ্ছি? বললাম খুলো আমরা চলে যাও তো, আমি তো জল দিচ্ছি কিন্তু পড়ছে ঘি, দাউ দাউ করে জ্বলছে ঘর। আর এদিকে শ্মশানে সেই ছোট্ট ছেলেটা পিতার চিতার পাশে দাঁড়িয়ে কাঁদছে, আমি কোথাও গেলে আমি কোথায় গেলে আহা পাবরে দেখা, ও গো দয়া ও গো কৃপা মোর, আমি কোথায় গেলে পাব গো দেখা, বল দয়া মোর। ভগবান আমার আর বেঁচে থেকে লাভ কি আছে? আমার মাটাও মারা গেল, আমার বাবার চিতার আগুন দাউ দাউ করে জ্বলছে, আমার আর বেঁচে থেকে লাভ কি আছে? ছোট্ট জয়দেব তাই চিন্তা করলো, পিতার আগুনের ঝাঁপ দিয়ে মরবে, যেই ভাবা সেই কাজ, দাউ দাউ করে চিতা জ্বলছে, জয়দেব মারল ঝাঁপ, যেই না ঝাঁপ মারলো আগুন গেল নিভে। ভগবান বলছে তোমায় তো মরলে হবে না, কথা দেওয়া ছিল তুমি আমাকে হাঁড়ির ভাত খাওয়াবে, তুমি এখন যদি মরে যাও তোমার ভাত আমি কি করে খাবো? ভাত তো বাড়লে আমার খাওয়া হলো না, আমায় নিবেদন করলে না, নিভে গেল যেই যখন চিতা। জয়দেব চিন্তা করছে মনে মনে, আমার খুড়োর ঘরে আগুন লেগেছে, লেগে তাহলে ওই ঘরটা যদি নিভাতে হয় তাহলে ওখানে গিয়ে মারবো ঝাঁপ, দাউ দাউ করে আগুন জ্বলছে। নিরঞ্জন খুড়োর ঘরে এসে বলছে খুড়ো খুড়ো আমি এসে গেছি। বলবে পাগলা, এমনি তোকে লোকে পাগলা বলে, আবার দাউ দাউ করে ঘর চলছে, আমি এসে গেছি তুই এসে কি করবি? বলছে খুড়ো পিতার চিতার আগুনে ঝাঁপ দিয়েছিলাম মরবো বলে, আগুনটা নিভে গেল, তাই আমি চিন্তা করেছি তোমার ঘরকে আমিই বাঁচাতে পারি, আমি এখানেই ঝাঁপ মারবো। বলছে ওরে জয়দেব বাদ দিয়ে রি করিস, বাবা তুই আগে ঝাঁপ মার, আগে ঝাঁপ, তোর কিছু হোক আমার কিচ্ছু যায় আসে না, তুই আমার ঘরের ওই পোর্টম্যান্টা বার করে দিবি বাবা, তা আমার ঘর চলে যায় যাক, আমার ওরকম ঘর করে নেবো। যেই না ছেলেটা ঘরে ঝাঁপ মারলো আগুন নিভে গেল। ভগবান বলে দেখ এই জন্যই তো একে জয়া পাগলা বলে, ওকে বাঁচালাম, ও আবার বেটা ওর কাকাকে বাঁচালো যে ওর ঘর বাড়ি নিয়ে গেছে, তো অনেক কষ্ট করে ছোট্ট ছেলেটা বাবা পোটমানটা টেনে বার করেছে। এখন পোটমানটা একটা জায়গায় রয়েছে, এটা একটা পোটমান আর এখানে দাঁড়িয়ে আছে জয়। আপনারাই বলুন খুড়ো কার মাথায় হাত বুলোবে? জয়দেবের মাথায় নিশ্চয় খুড়ো হাত বুলোবে না, সেরকম খুড়ো নয়, খুড়ো পোটমানের মাথায় হাত বুলোচ্ছে। বাবা আমার কত সাজের পোটমান, কিরকম স্বাস্থ্যকর মানুষ চিন্তা করুন। পাড়ার ছেলেরা বলছে খুড়ো পোটমানটা খোলো, আমার পোটমান আমি খুলবো, তোরা যা যা যা। খুড়ো কি আছে? বলে অনেক কিছু আছে অমা। যেই না পোটমানটা খোলো, দেখলো পোটমানের উপরে সব ভালো, ভিতরে সব ছাই হয়ে গেছে, হরিবল হরিবল, কিন্তু একটা জিনিস ভালো আছে, নিরঞ্জন খুড়োর স্ত্রীর একটা কাপড়, সেইটা কিন্তু পুরোপুরি সুরক্ষিত আছে। কেন?
সব পুড়ে গেল, আর ওই কাপড়টা কি পুড়তে পারতো না? মোটা মোটা তাল পাতার পুঁতি পুড়ে গেল, আর ওই মানে পুঁতি মানে দড়ি, খুঁড়ো তো পুঁতির ধার আশপাশে চলে, খুঁড়ো খালি চেনে নট চেনে দড়ে। ওই যে নিরঞ্জন খুড়োস্থির যে কাপড় সেটা কেন ঠিক আছে জানেন? যখন মারা গিয়েছিল ভোজদেব গোস্বামী, যখন আসতে বাবা হরি বল হরি বল, ও ছোট্ট একটা সাপ এসছে বাবা হরিনাম শ্রবণ করতে এসছে, ওর জীবন ধন্য হয়ে গেল, অবিচল কিচ্ছু হবে না, ওর মতো চলে যাবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় দাই ও হরি বল, প্রেমানন্দে বলো হরি 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 বল। যখন দলিলটা জাল করছিল তখন ওই নিরঞ্জন খুড়ো স্ত্রী বলছিল, শোনো ভুল করছো, ছেলেটার বাবা মারা গেছে, দলিলটা এইভাবে জাল করো না, ভগবানও তোমায় ক্ষমা করবে না, চুপ ভগবানও ক্ষমা করবে না। এসব কাদের জন্য করছি? এই যে অফিস করে এসে আবার এই যে গান করছি, কাদের জন্য করছি মা? তারা যদি এরকম ভুল ধরে হবে, চুপ যা করছি তো তোমার জন্যই করছি, আমি সঙ্গে করে নিয়ে যাবো নাকি কথা বলে নি বাবা। এই নিষেধ করেছিল বলে স্ত্রীটা, ভগবান তার কাপড়টাকে সুরক্ষিত ভাবে রেখে দিয়েছে। জয়দেব মনে মনে করছে, কাকা আমার খুব ভালো, আমি এবারে জঙ্গলের পথে চলে যাব, বৃন্দাবনের পথে চলে যাব, এখানে আমি আর থাকবো না, আমার কাকা তো আমায় খেতে দেবে না, আমার মাটাও নেই। ছেলেটা চলেছে খাল পাড়ে বসে আছে, যখন ছেলেটা সারাদিন খাল পাড়ে বসে আছে, গ্রামের মায়েরা তো দয়া ওই মমতা ওই মা হয় আপনাদের মতো, শহরের মাদের মা না কিন্তু এরকম হবে না, কোনো মতেই হবে না, আমি থাকি শহরে, আমি জানি খুব ভালো ভালো। তবে আমি যখন গ্রামের বাড়িতে আসি তখন আমাকে কত মায়েরা জিজ্ঞাসা করে, বাবা নরেন কেমন আছো, তাদের পদধূলি নিয়ে আমি আশীর্বাদ দিই। আর শহরে তো বাবা মায়েদের মায়েরা ছোট ছোট বাচ্চাদের ভালো ড্রেস পরায়, নিজেদের জিন্সের প্যান্ট সব কাটা, নিজেরা ছেঁড়া ছেঁড়া চাল পরে। তাই যাকে আর ওই তত্ত্বে যাচ্ছি না, সময় হয়ে গেছে, সংক্ষিপ্ত সময়ের মধ্যে লীলার অবসান ঘটাতে হবে। দয়াময়ী প্রাণময়ী মমতাময়ী মায়েরা জিজ্ঞাসা করছে জয়দেবকে, যখন দূরে কোনো খাল পাড়ে বসে চলে এই ছেলে, এইভাবে যে বসে আছিস, তোকে তো দেখে মনে হচ্ছে তোর খিদে পেয়েছে রে, কি নাম তোর? বলছে আমার নাম হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম হরে কৃষ্ণ নাম, 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 এই তো আমার নাম। বাহ তোর নামটা খুব ভালো রে বাবা, তোর নাম হরে কৃষ্ণ নাম, খুব ভালো লাগলো। তা বাবা তোকে তো দেখে মনে হচ্ছে তুই খুব ক্ষুধার্ত। আচ্ছা বাবা শোন না, তোর বাবার নাম কি বলতো বাবা? ও মা আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, হরে রাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ রাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ নাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ নাম, হরে নাম হরে কৃষ্ণ নাম, আমার বাবার নাম হরে কৃষ্ণ নাম, আমার বাবার নাম। তোর নাম হরে কৃষ্ণ নাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ নাম,
ও মাগো কি কথা বলিস রে, আচ্ছা তুই কি খাবি বল বাবা, তার তো একটা নাম আছে। হ্যাঁ গো মা, আমার খুব খিদে পেয়েছে গো মা, আমায় দুটো খেতে দেবে? তা তুই বল তুই কি খাবি। আমি কি খাবো জানো? হরে কৃষ্ণ রাম, এই তো খাবার নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, আমার খাবার নাম। 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 বলছে আমার তো মনে হচ্ছে তুই একটা পাগল। তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম হরে কৃষ্ণ রাম, খাবারের নাম হরে কৃষ্ণ রাম, তোর আর খেতে হবে না, তুই চলে যা। জয়দেব মা মনের দুঃখে চিন্তা করলো যে আমি হরে কৃষ্ণ রাম ছাড়া আর কিছু বলবো না, তাতে আমার খাওয়া হোক আর না হোক। খাল থেকে জল তুলে নিয়ে মা পান করলো, আর জঙ্গলের মাঝে চলে যাচ্ছে। ভগবান শ্রী বিষ্ণু হরি নারায়ণ বলে আমার বন্ধু আসছে, দেখা করতে যেতেই হবে। পিছন থেকে একজন ধরেছে কোমর, গোবিন্দ গোবিন্দ, প্রতিদিন যাও আমি লক্ষ্য রেখেছি। কে ধরেছে গো মা পিছন থেকে? একমাত্র কে ধরতে পারে? বাবারা যদি চলে যায় আপনারাই ধরতে পারবেন। বাবারা কোথায় যাচ্ছে না যাচ্ছে আপনাদের একমাত্র ক্ষমতা আছে জিজ্ঞাসা করার, কোথায় যাও? বলছে রাধে, আমার একটা ছোট্ট ভক্ত আছে গো, আমি তার সঙ্গে আজকে তো অবশ্যই যাব, কারণ আমার ভক্ত যে অনাহারে রয়েছে, আমার ভক্ত যদি অনাহারে থাকে আমি তো সেবা করতে পারি না। ও গোবিন্দ, তুমি যাচ্ছ চলো, যাচ্ছ যাও, তবে আমাকে সঙ্গে করে নিয়ে যাবে গোবিন্দ? ভগবান মনে মনে করছে ভক্ত যাওয়ার বড় শক্ত, ভক্ত যদি এমন শক্ত না হয় তাহলে তো তোমায় টানতে পারে না, তোমার মন গলাতে পারে না। তো তুমি যাবে যখন চলো, আজকে ওকে যুগল রূপে আমরা দর্শন দেব। মনের আনন্দে চলে যাচ্ছে, আর মনে দুঃখে চলে যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে। আর জঙ্গলের মাঝে দাঁড়িয়ে রয়েছে রাখাল রূপী ভগবান, আর বিশোভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী। জয়দেবের বয়স 7 বছর, রাখাল রূপী ভগবানের বয়স 6 বছর, আর আমার শ্রীমতী রাধারানীর বয়স 5 বছর। হঠাৎ করে বলছে প্রণাম হই দাদা গোসাই। বলছে এই ছেলে, তুই আজ এসছিস কেন রে? আমার কাছে তো চিড়ে মুড়কি নেই, আমি তোকে সেবা দিতে পারবো না রে। বলছে দাদা গোসাই কোথায় যাও? বলছে আমি আমি আর এখানে থাকবো না রে, যেখানে তুই চোখ যায় সেখানে যাবো। বলছে দাদা গোসাই কোথাও যেও না, আমি তোমার বন্ধু, আমি তোমার সেবার ব্যবস্থা করেছি। বলছে তাই? এই দেখো দাদা গোসাই, ঝোলাটা রয়েছে কার কাঁধে? শ্রীমতী রাধা রানীর স্কন্ধে। দাদা গোসাই আমি খাবার এনেছি, চমকে উঠেছে জয় জয়। খাবার এনেছিস তো মেয়েটাকে কেন এনেছিস? মেয়েটাকে কাদের বাড়ির মেয়ে? কি সব বোনাস চুরি করে এনেছিস নাকি? বলছে দাদা গোসাই অমন ভাবে বলো না, এই মেয়েটা না আমার পাশের বাড়িতে থাকে। পাশের বাড়ি থাকে বলে নিয়ে চলে আসতে হবে? ওদের বাড়ি থেকে খাবারটা চুরি করে এনেছিস নাকি? তোর খাবার খাবো না। বলছে না গো দাদা গোসাই, এই যে তুমি আমাকে একটা নাম দিয়েছো, এটা আমি ওই মেয়েটাকে বলে ফেলেছি। বলে ফেলেছিস তো কি হয়েছে? বলে ফেলেছি বলে এখন ওই মেয়েটা বলছে ওরও একটা নাম দিতে হবে। বলছে ও ওরও একটা নাম দিতে হবে? সামনে সামনে শোন, তোর নাম দিয়েছি নীলমাধব, এ তো সর্বক্ষণে সঙ্গী বলছিস, তাই আমি এর নাম দিলাম
মাধব প্রিয়া নামটা তোর পছন্দ হয়েছে। আজ বালক রূপী ভগবান বলছে, শোনো দাদা গোসাই, তুমি সঠিক নাম দিয়েছ, আমার নাম দিয়েছ নীল মাধব, আর ও যে আমার লীলা সঙ্গিনী, আমার প্রেমের গুরু, সেই রাধা রানীর নাম দিয়েছ মাধব প্রিয়া, কারণ ও তো মাধবেরই প্রিয়া হরে, মাধবেরই প্রিয়া রে, মাধবেরই প্রিয়া রে, জন্ম নয় জন্মে জন্মে মাধবেরই বলছে। মনে মনে ভাবছে আমার ভগবান, যে তুমি যদি যুগল নাম না দাও, যুগল সেবা তোমার হবে কেমন করে? বলছে আইসন, আমি যেখানেই যাই না কেন, আমার মন্দিরে রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে, আর তোদেরকেও না দেখতে অনেকটা সেই রকম, তাই তোরা পাশাপাশি দাঁড়া। পাশাপাশি দাঁড়ালো মা, দাঁড়িয়ে পড়লো ভগবান এবং শ্রীমতী রাধা রানী, যুগল রূপে দাঁড়ালো, বালক রূপে বালিকা রূপে দাঁড়ালো, আর সেই দৃশ্য দেখে জীবন ধন্য করলো ভক্ত জয়দেব কবি। আপনারা এতক্ষণ শুনলেন ভক্ত জয়দেবের শৈশব জীবন বায় মাহাত্ম, এইখানে আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবান